আমার বাড়ি সবচাইতে বেশি দূরে আমার ধাপ বেশি হয় আমার মর্যাদা বেশি বৃদ্ধি হয় আমার নেকি বেশি লেখা হয় আমার পাপ বেশি ক্ষমা হয় অতএব আমি কেন আমার বাড়ি মসজিদের নিকটে নিয়ে আসব এই নিয়াতের দোয়াগুলো কোন সহিহ হাদিসে বর্ণিত হয়নি কোন যঈফ হাদিসে বর্ণিত হয়নি কোন জাল বানোয়াট হাদিসে এই দোয়াগুলো বর্ণিত হয়নি হানাফি মাযহাবের বড় বড় বিদ্বান ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ এই সমস্ত বড় বড় বিদ্বানগণ এই মুখে নিয়াত পড়াকে স্পষ্টভাবে বিদআত বলে আখ্যাত করেছে আমরা যদি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি তাহলে কারো নিকটে সালাত বাতিল নয় কিন্তু যদি না পড়ি এক দলের নিকটে বাতিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক হাদিস এখানে প্রয়োগ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أهل حدیث আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নীলফামারী সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি উপস্থিত উলামায়ে কেরাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ আমার সামনে উপস্থিত সুধী মণ্ডলী পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যারা শেষ মেহরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের এই ইসলামী সম্মেলনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমার যে আলোচনার আজকের বিষয় সালাত আমরা মানুষ যত আমল করি যত ইবাদত আমরা করে থাকি তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত সালাত এমন একটি ইবাদত যেই সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞেস করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে ফা ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি যদি তার সালাত সঠিক হয়ে থাকে তাহলে তার অন্যান্য আমল সঠিক থাকবে হাদিসের ভাষা হলো ফাইন সালাহাত যদি তার সালাত সঠিক হয়ে থাকে হাদিসে বলা হয়নি ফাইন আদাত যদি তার সে সালাত আদায় করে থাকে
আদায় করার কথা বলেননি অর্থাৎ আদায় যদি না করে তাহলে আগে এসে বাদ কিন্তু সালাত আদায় করেছে কিন্তু সঠিকভাবে আদায় করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সালাত আদায় করেনি তবুও বাদ এজন্য হাদিসে বলা হচ্ছে ফাইন সালাহাত যদি তার সালাত সঠিক হয়ে থাকে সালাহালাহু সাইরু আমালিহি তাহলে তার অন্যান্য আমল সঠিক থাকবে ওয়া ইন ফাসাদাত আর যদি তার সালাত নষ্ট হয়ে থাকে সালাত আদায় করেছে কিন্তু সালাত নষ্ট সালাত বরবাদ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আদায় না করার কারণে ফাসাদালাহু সাইরু আমালিহি তাহলে অন্যান্য আমলও বরবাদ হয়ে যাবে অন্যান্য আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে না এজন্য অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে এবং সালাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সালাত এমন একটা ইবাদত যা আমাদের পাপ ক্ষমা হওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম পৃথিবীতে আমরা এমন কোন মানুষ নেই যারা পাপ করি না আমরা এখানে যারা উপস্থিত আছি তারা কেউ এই কথা বলতে পারবো না যে আমার দ্বারা পাপ হয় না আমরা সকলেই পাপ করি কেউ বেশি করি আর কেউ কম করি পার্থক্য এতটুকুই কিন্তু সালাত এমন একটা ইবাদত যার মাধ্যমে পাপ সমূহ ক্ষমা হয়ে যায় এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাআইতা লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম তোমরা কি মনে করো তোমাদের বাড়ির কারো দরজায় যদি একটি নদী থাকে ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান আর যদি সেই ব্যক্তি দৈনিক ওই নদীতে পাঁচবার গোসল করে হাল ইউবতি মিন দারানিহি তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে সাহাবা একরাম উত্তরে বললেন লা ইউবতি মিন দারানিহি শাইআ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কোনো মানুষ যদি পাঁচবার নদীতে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ দৈনিক নদীতে পাঁচবার গোসল করলে যেমন তার কোনো শরীরে ময়লা থাকবে না দৈনিক কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে তার কোনো পাপ থাকবে না সেই পাপগুলো সব ক্ষমা হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক সালাতের সময় আল্লাহ তাআলার নির্ধারিত নিযুক্ত একজন ফেরেশতা আহ্বান করতে থাকে ইয়া বানি আদম হে আদম সন্তান তোমরা কুমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুহা তোমরা তোমাদের পাপের মাধ্যমে প্রজ্বলিত আগুনের সামনে দাঁড়িয়ে যাও ফাআতফিউহা এবং তোমরা সালাত আদায়ের মাধ্যমে তোমাদের পাপের মাধ্যমে প্রজ্বলিত আগুনকে তোমরা নিভিয়ে দাও অর্থাৎ সালাত আদায় করলে আমার পাপের কারণে আমার শরীর জ্বালিয়ে দেওয়ার জন্য যে আগুন প্রজ্বলিত হচ্ছে এই আগুন নিভে যাবে যদি আমরা পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত সঠিকভাবে আদায় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ক্বামাল আব্দু ইউসাল্লি যখন বান্দা সালাত আদায় করতে দাঁড়ায় উতিয়া বিযুনুবিহি তখন তার সমস্ত পাপকে তার কাছে নিয়ে আসা হয় ফাওয়াদাত আলা রাসিহি আও আতিকিহি অতঃপর তার সমস্ত পাপগুলোকে তার মাথা অথবা ঘাড়ের উপরে রেখে দেওয়া হয় ফাকুল্লামা সাজাদা আও রাকাআ তাসাকাতাত আনহু যখনই যতবার সে রুকু করে এবং সিজদা করে
তার মাথাতে রাখা এবং কাঁধের উপরে রেখে দেওয়া পাপগুলো ওই রুকু এবং সিজদা করার সময় ঝরে পড়ে যায়। তাহলে আমরা বুঝতে পারি সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই সালাতের গুরুত্ব অপরিসীম। একদা এক অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্ধ মানুষ, আমি দুই চোখে দেখতে পাই না, আবার বাড়ি থেকে আমার হাত ধরে কেউ মসজিদে আমাকে নিয়ে আসবে এই ধরনের কোন ব্যক্তি কোন মানুষ আমার বাড়িতে নেই, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যে হ্যাঁ, তুমি বাড়িতে সালাত আদায় করতে পারো। যখন ওই ব্যক্তি চলে গেল, চলে যেতে লাগলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? তখন উত্তরে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি আজান শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআজিব, যেহেতু তুমি কানে আজান শুনতে পাও, অতএব তোমাকে মসজিদে আসতেই হবে সালাত আদায়ের জন্য। একজন অন্ধ সাহাবী, যে ব্যক্তি দুই চোখেই দেখতে পায় না, যে ব্যক্তিকে মসজিদে হাত ধরে দিয়ে নিয়ে আসার মতো মানুষও নাই, এমন ব্যক্তির যদি মসজিদে, এমন ব্যক্তির যদি বাড়িতে সালাত আদায় করার অনুমতি না থাকে, তাহলে একজন দৃষ্টিসম্পন্ন ব্যক্তি, একজন সুস্থ সবল ব্যক্তি, তার কি বাড়িতে সালাত আদায় করার অনুমতি থাকতে পারে? অতএব আমাদেরকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। যদি আমরা মসজিদে এসে সালাত আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বাড়ি থেকে সুন্দরভাবে ওযু করে মসজিদে আসে সালাত আদায়ের জন্য, মসজিদে সালাত আদায় করতে আসা এবং সালাত আদায় শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত যতগুলো ধাপ হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি লেখা হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী, তার বাড়ি মসজিদে নববী থেকে সবচেয়ে বেশি দূরে ছিল, প্রত্যেক সালাতেই, পাঁচ ওয়াক্ত সালাতেই অনেক দূর থেকে তিনি পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসতেন এবং পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ওই ব্যক্তিকে পরামর্শ দিচ্ছেন যে আপনি এত দূর থেকে মসজিদে সালাত আদায় করতে আসেন, আপনি যদি একটি গাধা কিনতেন তাহলে ভালো হতো, আপনি গাধার পিঠে উঠে সহজেই মসজিদে আসতে পারতেন সালাত আদায়ের উদ্দেশ্যে। যখন এই কথা বললেন, তখন ওই সাহাবী বলে উঠলেন যে আমার বাড়ি সবচাইতে বেশি দূরে, এই জন্যই তো আপনি আমাকে গাধা কেনার পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমার বাড়ি মসজিদের নিকটে হোক, এটা আমি পছন্দ করি না, ভালোই বাসি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন, ডেকে বলছেন যে তুমি কি এই কথা বলেছো যে তোমার বাড়ি মসজিদের নিকটে হোক, এটা তুমি পছন্দ করো না, ভালোবাসো না? তখন তিনি বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কথা বলেছি। তুমি কেন বলেছো? আমি এজন্যই বলেছি যে আপনি নিজেই বলেছেন যে ব্যক্তি মসজিদে আসবে সালাত আদায়ের উদ্দেশ্যে, মসজিদে আসা এবং সালাত আদায় শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত যতগুলো ধাপ হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি লেখা হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা হয়, প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হয়, আমার বাড়ি সবচাইতে বেশি দূরে, আমার ধাপ বেশি হয়, আমার মর্যাদা বেশি বৃদ্ধি হয়, আমার নেকি বেশি লেখা হয়, আমার পাপ বেশি ক্ষমা হয়, অতএব আমি কেন আমার বাড়ি মসজিদের নিকটে নিয়ে আসবো? সাহাবায়ে কেরাম সবসময় চেষ্টা করতেন কিভাবে বেশি নেকি হাসিল করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার জন্য দোয়া করলেন, আতাকাল্লাহু আজরা, তুমি যেই উদ্দেশ্যে তুমি দূর থেকে মসজিদে সালাত আদায় করতে আসছো, আল্লাহ তোমাকে পরিপূর্ণ নেকি দান করুন।
এই দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত যতদিন পর্যন্ত জ্ঞান আছে, যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত সালাত কোনো মাফ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লি কায়মান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাদি, তুমি যদি অসুস্থ হও দাঁড়াতে পারছো না, ফাকায়দান, তাহলে বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাদি, তুমি যদি এত অসুস্থ হও যে বসতেও পারছো না, বসেও সালাত আদায় করতে পারছো না, ফাআলা জাম্মিন, তাহলে কাত হয়ে শুয়ে সালাত আদায় করো। শুয়ে থেকে ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে, তাও সালাত মাফ নেই। সম্মানিত উপস্থিতি, বর্তমান জামানায় আমাদের নতুন যুব সমাজ, এই যুব সমাজের অধিকাংশ যুবক ভাইরা সালাত আদায় করি না। আমরা মসজিদের অনেকের গেটেই বাড়ি, শুধু বাড়ি থেকে মসজিদে বের হয়ে আসব এই তৌফিক আমাদের অনেক ভাইয়ের হয় না। মসজিদের জামাত চলে, মসজিদের গেট দিয়ে হেঁটে চলে যাচ্ছে, শুধু ওযু করে মসজিদে ঢুকবে সালাত আদায়ের উদ্দেশ্যে, এই তৌফিক অনেক ভাইয়ের হয় না। মনে রাখতে হবে, যদি আমি আপনি জান্নাতে যেতে চাই অবশ্যই সালাতের গুরুত্ব দিতে হবে। সালাত আদায় না করলে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে এটা মুসলিমের বৈশিষ্ট্য, মুসলিমের পরিচয়। যে ব্যক্তি সালাত আদায় করে না এটা কাফেরের পরিচয়। অতএব আমরা কি মুসলিমের পরিচয় রাখবো না কাফেরের পরিচয় রাখবো? কে কে মুসলিম হতে চান? প্রকৃত মুসলিম সবাই মুসলিম হতে চান? সবাই সালাত আদায় করবেন আজকে থেকে ইনশাআল্লাহ? হাত তুলে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আজ থেকে আমি এক ওয়াক্ত সালাত কাজা করব না, আমি এক ওয়াক্ত সালাত ছাড়বো না, আমার শ্বাস যতক্ষণ পর্যন্ত আছে, আমার বিবেক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি সালাত আদায় করব। অবশ্যই তাহলেই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ যারা আজকে হাত তুলে প্রতিজ্ঞা করলো, তুমি তাদের প্রতিজ্ঞা রক্ষা করার তৌফিক দান করো এবং তুমি সকলের হাতকে কবুল করে নাও, সকলকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, এই সালাত আদায় করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বেঁচে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আমরা কোথায় পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবগুলো খুললেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি পেয়ে যাব। অতএব আমরা যদি বুখারী খুলি, মুসলিম খুলি, আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজা খুলি, তাহলে আমরা সালাতের পদ্ধতির যতগুলো হাদিস সেগুলো আমরা পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন আমরা ঠিক সেইভাবে সালাত আদায় করব, তাহলে এই সালাত আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করার জন্য সহযোগিতা করবে। সম্মানিত উপস্থিতি, সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্তভাবে নিয়ম আমি বলে দিচ্ছি, কারণ সময় খুব সংক্ষেপ। আমরা যখন সালাতে দাঁড়াবো প্রথমে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করব। পবিত্রতা অর্জন শেষে আমরা কিবলামুখী হয়ে দাঁড়াবো। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আমরা সালাতের নিয়ত করব। প্রথমে আমাদের দেশে যখন দাঁড়াই তখন জায় নামাজে দাঁড়ানোর একটি দোয়া পড়া হয়, জায় নামাজে দাঁড়ানোর দোয়া পড়া হয় ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়াটি পড়া হয় জানাজার জায় নামাজে দাঁড়ানোর দোয়া হিসাবে, অথচ এটা জায় নামাজে দাঁড়ানোর দোয়া নয়। এই দোয়া সহি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু দোয়াটি জায় নামাজে দাঁড়ানোর দোয়া নয়। এই দোয়াটি আসলে তাকবীরে তাহরিমার পরের দোয়া। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধব তখন আমরা সানা হিসেবে এটা পড়তে পারি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু আমাদের দেশে তাকবীরে তাহরিমার আগেই পেশ করা হয়, অর্থাৎ স্থান চেঞ্জ হয়ে গেছে, ঘড়ির ব্যাটারি মোবাইলে সেট হয়েছে,
অথচ ঘড়ির ব্যাটারি ঘড়িতে লাগাইতে হবে, মোবাইলের ব্যাটারি মোবাইলে লাগাইতে হবে, না হলে ঘড়িও চলবে না মোবাইলও চলবে না। অতএব আমাদের যেই দোয়া যেই জায়গার সেই দোয়া সেই জায়গাতেই পড়তে হবে। জায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নেই, জায় নামাজে দাঁড়িয়ে আমরা তাকবীরে তাহরিমা বলবো, তারপরে এই দোয়া পড়বো। প্রথমে আমরা নিয়ত করব। আমাদের দেশে নিয়তের এক গদবদা একটি দোয়া পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতান। এই যে এই দোয়াগুলো গদবদা, আরবি কিছু দোয়া মানুষ মুখস্থ করে আর এই দোয়াগুলো পড়ে থাকে। সম্মানিত উপস্থিতি, নিয়ত শব্দের অর্থই হলো ইচ্ছা করা বা সংকল্প করা। নিয়ত শব্দের অর্থই হলো ইচ্ছা করা সংকল্প করা। আপনি যে মসজিদে প্রবেশ করেছেন, আপনি যখন ফরজ সালাত আদায়ের জন্য দাঁড়াচ্ছেন, তখন আপনার নিয়ত আপনার অন্তরে জাগ্রত হচ্ছে যে এখন আমি ফরজ সালাত আদায় করব, এটাই হচ্ছে নিয়ত। আপনি ফরজ সালাত শেষে যখন সুন্নাত বা নফল সালাত আদায় করতে দাঁড়াচ্ছেন, তখন আপনার নিয়ত জেগে উঠছে অন্তরে যে এখন আমি নফল সালাত আদায় করি দুই রাকাত বা সুন্নাত সালাত আদায় করি দুই রাকাত। এই যে অন্তরে পরিকল্পনা গ্রহণ হচ্ছে, অন্তরে জাগ্রত হচ্ছে সংকল্প, এটাই হচ্ছে নিয়ত। নিয়ত মুখে পড়ার বিষয় নয়। মনে রাখতে হবে বর্তমানে যে নিয়তের দোয়াগুলো পড়া হয়, এই নিয়তের দোয়াগুলো কোন সহিহ হাদিসে বর্ণিত হয়নি, কোন যঈফ হাদিসে বর্ণিত হয়নি, কোন জাল বানোয়াট হাদিসেও এই দোয়াগুলো বর্ণিত হয়নি। পৃথিবীতে এমন কোন বানোয়াট হাদিসও নাই যেই বানোয়াট হাদিস দ্বারা এই দোয়াগুলো প্রমাণ করা সম্ভব হবে, কখনোই সম্ভব হবে না। সালাত হলো শ্রেষ্ঠ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি করেছেন, কখন কি বলেছেন, এমন কি পেশাব পায়খানার নিয়ম পর্যন্ত হাদিসে বর্ণিত হয়েছে। সালাত হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই শ্রেষ্ঠ ইবাদতের নিয়ত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যদি একটি শব্দ উচ্চারিত হতো, তাহলে অবশ্যই এই শব্দটি হাদিসে বর্ণিত হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের নিয়তের এই শব্দ রাসূল সাল্লামের মুখ দিয়ে বের হয়েছে। কিন্তু এমন কোন শব্দ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। অতএব এটাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত হিসেবে মুখে কিছু বলেননি, বরং তিনি অন্তর থেকে নিয়ত করেছেন। নিয়ত করা আর নিয়ত পড়া, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না। আমাদের দেশের অনেক মানুষ প্রথমেই নিয়ত মুখস্থ করার জন্য সালাত আদায় করে না, মনে করে যে নিয়ত বেশি ব্যতীত তো ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। যেহেতু নিয়ত ব্যতীত কোনো ইবাদতই কবুল হবে না, অতএব নিয়ত মুখস্থ নাই সালাত আদায় করব না। যখন নিয়ত মুখস্থ হবে তখন সালাত আদায় করব। আমি আমার এক চাচাকে তিন মাস যাবত হজ্জে যাবেন বেচারা, তিন মাস যাবত তালবিয়া মুখস্থ করাইলাম, তালবিয়া মুখস্থ করাচ্ছি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া এতটুকু একটা তালবিয়া তিন মাস যাবত প্রতিদিন মুখস্থ করাইলাম। যেই দিন হজ্জে যাবে তার আগের দিন চাচাকে বলছি চাচা তালবিয়াটা বলেন তো, আর বলতে পারে না। এখন বলেন তো এই ব্যক্তিকে যদি পাঁচ অক্ত সালাতের নিয়ত মুখস্থ করতে লাগিয়ে দেওয়া হয়, যদি সকল ইবাদতের নিয়ত আলাদা আলাদা করে মুখস্থ করতে লাগিয়ে দেওয়া হয়, এই ব্যক্তির অবস্থাটা কি ঘটবে? সে তো সালাতই আদায় করবে না, তার নিয়ত মুখস্থ হয়নি। এই জন্য আমরা মুসলিমদের উপর এই নিয়তের দোয়াগুলো চালু করে দিয়ে আমরা মুসলিমদের ওপরে এটা কঠোরতা আরোপ করেছি, একটা সহজ বিষয়কে কঠিন করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এটা মনে করবেন না যে এটা হানাফি মাযহাবে স্বীকৃতি আছে। হানাফি মাযহাবে ওই নিয়াতের কোনো স্বীকৃতি নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনোই তিনি সালাত আদায়ের জন্য নিয়াত মুখে পড়েননি, পড়তেও বলেননি। কোনো মাযহাবে নিয়াত পড়ার কথা নেই। শুধুমাত্র পরবর্তী জামানায় হেদায়া গ্রন্থকার তিনি শুধু একটা কথা লিখে দিয়েছেন হেদায়ের মধ্যে যে অন্তরে নিয়াতের সাথে সাথে মুখে পড়লে এটা ভালো হয়। এই যে মুখে পড়লে ভালো হয় এই কথার উপরে ভিত্তি করেই এই নিয়াতের দোয়াগুলো বর্তমানে চলছে। হানাফি মাযহাবের বড় বড় বিদ্বান ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ,
এই সমস্ত বড় বড় বিদ্বানগণ এই মুখে নিয়াত পড়াকে স্পষ্টভাবে বিদআত বলে আখ্যাত করেছে অতএব এই নিয়াত পড়তে হবে না নিয়াত অন্তরে সংকল্পের মাধ্যমে করতে হবে নিয়াত শেষ এবার আমরা রাফউল ইয়াদাইন করে হাত বাঁধব রাফউল ইয়াদাইন করার ব্যাপারে আমাদের দেশে বহু মতভেদ রাফউল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত রাফউল ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন করা আমাদের দেশে আমাদের অনেক প্রসিদ্ধ উলামায়ে কেরাম রাফউল ইয়াদাইনকে ব্যঙ্গ করেন আমি বলবো যারা রাফউল ইয়াদাইনকে ব্যঙ্গ করেন তারা আসলে রাফউল ইয়াদাইনকে ব্যঙ্গ করেন না বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই কটুক্তি করেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইনের ব্যাপারে অনেক হাদিস রাসূল সাল্লাম থেকে এসেছে প্রায় 400 বেশি হাদিস রাফউল ইয়াদাইনের ব্যাপারে এসেছে অথচ আমাদের দেশের মুসলিমরা রাফউল ইয়াদাইনকে অস্বীকার করে সেটাকে নিয়ে আবার ব্যঙ্গ করে থাকে সম্মানিত উপস্থিতি আমাদের দেশের উলামায়ে কেরাম নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য এহেন কর্ম নাই যা তা করে না নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য সহি হাদিসকে অস্বীকার করে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য সহি হাদিসের অপব্যাখ্যা করে থাকে এই যে রাফউল ইয়াদাইন আমরা করছি তারা বলে থাকে রাফউল ইয়াদাইন নাকি মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে রাফউল ইয়াদাইনের হুকুম নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জামানায় ছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় নাকি রাফউল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে এবং এই মর্মে তারা সহি মুসলিমের একটা হাদিস পাঠ করে যে রাফউল ইয়াদাইন মানসুখ সহি মুসলিমের হাদিস পাঠ করে থাকে সহি মুসলিমের 430 নম্বর হাদিস যেটা জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলছেন খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বের হয়ে আসলেন বের হয়ে এসেই বলছেন যে তোমরা তোমাদের কি ব্যাপার তোমাদের কি হয়েছে যে তোমরা তোমাদের হাতগুলো নড়াচ্ছ কেন ফাকান্নামা রাফিই আইদিকুম তোমাদেরকে কেন আমি হাত উঠাতে দেখছি ফাকান্নাহা আযনাবু খাইলিন শামসিন এই যে তোমরা হাত উঠাচ্ছ এটা তো অবাধ্য ঘোড়ার লেজের নেই অবাধ্য ঘোড়ার লেজ যেমন নড়ে তোমরা অবাধ্য ঘোড়ার লেজের মতো তোমাদের হাত কেন নড়াচ্ছ এই বলেই তারা এই হাদিস পেশ করে বলে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসকুনু ফিসসালাহ তোমরা সালাতের মধ্যে স্থির থাকো এই হাদিস পেশ করে তারা বলে যে তোরা ফুলিয়ে দেনের হাদিস মানসুখ হয়ে গেছে অথচ এই হাদিসটি রাফউল ইয়াদাইনের অনুচ্ছেদ অধ্যায়ের কোন হাদিস নয় এই হাদিস সালামের বৈঠকের হাদিস তার পরের দুইটি হাদিস তারা কখনোই বলে না 430 নম্বর হাদিসকে পেশ করা হয় অথচ 431 নম্বর হাদিস 432 নম্বর হাদিস সহি মুসলিম যদি অনুবাদ করেন তাহলে আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে একই রাবি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলছেন আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতাম তখন আমরা যখন শেষ বৈঠক শেষে সালাম ফেরাতাম তখন আমরা হাত দিয়ে ইশারা করে সালাম ফেরাইতাম যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের এই হাত দিয়ে ইশারা করে সালাম ফেরানো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার আমি কেন তোমাদের কি ব্যাপার তোমাদেরকে দেখছি তোমরা হাত নড়াচ্ছ কাআন্নাহা আযনাবু খাইলিন শামসিন যেন তা অবাধ্য ঘোড়ার লেজের মতো অবাধ্য ঘোড়ার লেজের নেই তোমরা হাত নড়াচ্ছ কেন এই হাদিসটি আসলে সালাম ফেরানোর বৈঠকের হাদিস কিন্তু এই জালিয়াতি আমাদের দেশের উলামায়ে কেরাম করে শুধু নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য সম্মানিত উপস্থিতি এই ব্যাপারে বলতে গেলে অনেক কথা এরপর আসুন আমরা হাত বাঁধব কোথায় বুকের উপরে না নাভির নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস এসেছে জুওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন ওয়াদা আরাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাইহা ইয়াদাহু লিয়ুমনা আলা ইয়াদিহি লিয়ুসরা আলা সাদরিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন আলা সাদরিহি তার বুকের উপরে
অতএব বুকের উপরে হাত রাখতে হবে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে সহিহ বুখারী 740 নম্বর হাদিস দেখবেন যে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে মানুষ যেন তার ডান হাতের জিরাকে বাম হাতের জিরায়ের উপর রাখে জিরা বলতে এই সেখান থেকে কোণই পর্যন্ত এই পুরাটাকে জিরা বলা হয় আপনি যদি এই পুরা জিরাকে বাম হাতের পুরা জিরায়ের উপর রাখেন তাহলে আপনি ছেড়ে দিলেও কখনো নাভির নিচে যাওয়া সম্ভব নয় তারপরে আপনি আবু দাউদে হাদিস পাবেন তাওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিসে বলা হচ্ছে যে বুকের উপরে হাত বাঁধতে হবে অতএব সর্বাধিক গ্রহণযোগ্য সহি মত হলো বুকের উপরে হাত বাঁধতে হবে এরপর আমরা সূরা ফাতিহা পড়ব কি পড়ব না ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ব কি পড়ব না এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে বড় ধরনের মতভেদ এক প্রকার উলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না তারা দলিল হিসেবে সূরা আরাফের 204 নম্বর আয়াতকে পেশ করছেন আরাফের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে 204 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শোনো অতএব যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কুরআন তেলাওয়াত হলে চুপ থাকতে হবে শুনতে হবে অতএব ইমাম কিরাত করলে আর পড়া যাবে না চুপ থেকে শুনতে হবে এটা এক পক্ষের দলিল আরেক পক্ষ উলামায়ে কেরাম তারা বলছেন সূরা ফাতিহা হচ্ছে রুকন প্রত্যেক ব্যক্তিকে একাকী সালাত আদায়কারী হোক এবং সে মুসলিম মুক্তাদি হোক ইমাম হোক সকলকে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে প্রত্যেক রাকাতে দলিল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পেশ করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাত লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন মান সাল্লা সালাতান লাম ইকরা ফিহা বিউম্মিল কুরআন যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সালাতে সূরা ফাতিহা পড়লো না ফাহিয়া খিদাজুন তার সালাত অসম্পূর্ণ তখন এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে হে আবু হুরায়রা আমরা যখন ইমামের পেছনে থাকি তখন কি আমরা সূরা ফাতিহা পড়ব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইকরা বিহা ফি নাফসিক হ্যাঁ তুমি নিজে নিজে সূরা ফাতিহা পড়ো এই দলিল ছাড়া আরো বহু দলিল রয়েছে এই দলিলগুলোর ভিত্তিতে এক দল উলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা পড়তেই হবে যদি না পড়া হয় তাহলে সালাত বাতিল এখন আমরা সমাধান কিভাবে নেব প্রথমত বলবো যারা কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলেন যে যখন কোরআন তেলাওয়াত হবে চুপ থাকতে হবে শুনতে হবে আমি বলবো দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাতে কত রাকাত ফরজ সালাত 17 রাকাত ফরজ সালাত কয় রাকাতে জোরে কেরাত হয় মাত্র 6 রাকাতে জোরে কেরাত হয় মাগরিবের প্রথম 2 এশার প্রথম 2 এবং ফজরের 2 বাকি থাকলো কত রাকাত আরো 11 রাকাত এই আয়াতের অনুসরণ করা গেলে কয় রাকাতে করা সম্ভব 6 রাকাতে মাত্র বাকি 11 রাকাতে কি দোষ করলো দ্বিতীয়ত বলবো এই আয়াতটি আম নির্দেশ এটা শুধু সালাতের ক্ষেত্রে নয় যখনই কোরআন তেলাওয়াত হবে তখনই চুপ থাকতে হবে শুনতে হবে এটা শুধু সালাতের জন্য নাজিল হয়নি এই আয়াত নাজিলের প্রেক্ষাপট আলাদা তৃতীয়ত বলবো যারা বলছেন সূরা ফাতিহা পড়া লাগবে না তারা কেউ এই কথা বলেননি যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল হবে এটা কেউ বলেননি কিন্তু আরেক দল উলামায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল অতএব আমরা যদি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি তাহলে কারো নিকটেই সালাত বাতিল নয় কিন্তু যদি না পড়ি এক দলের নিকটে বাতিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে প্রয়োগ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দামাই ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো সন্দেহ মুক্ত কাজ করো অতএব সূরা ফাতিহা পড়লে সন্দেহ মুক্ত আমার সালাত বাতিল নয় সূরা ফাতিহা না পড়লে সন্দেহযুক্ত বাতিল হওয়ার সম্ভাবনা আছে